মুর্শিদাবাদের বহরমপুর এলাকায় গাঁজা এবং হিরোইন ব্যবসার অভিযোগ ওঠে স্থানীয় দুষ্কৃতীদের বিরুদ্ধে। অভিযুক্তদের একজন তৃণমূল বুথের সভাপতি বলেও জানা যায়। সোমবার সকালে পুলিশ তাদের গ্রেফতার করে। রবিবার রাত্রে বোমাবাজি ও গুলি চালানোর অভিযোগ ওঠে স্থানীয় দুষ্কৃতীদের বিরুদ্ধে। ঘটনাটি বহরমপুর থানার বেচপাড়া এলাকার। স্থানীয়দের অভিযোগ, এলাকার দুষ্কৃতী তাহাবুল শেখ এবং তার ভাই জালাল শেখ দীর্ঘদিন ধরেই সেখানে গাঁজা ও হিরোইন বিক্রি করে। প্রতিবাদ করলেও বন্ধ করেনি ব্যবসা। ঘটনার জেরে আতঙ্ক স্থানীয় বাসিন্দারা। জানা গেছে, অভিযুক্ত জালাল শেখ স্থানীয় তৃণমূল বুথের সভাপতি। সোমবার সকালে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুই অভিযুক্তকে আটক করে থানায় নিয়ে যায়। বিশাল পুলিশ বাহিনী ঘেরাও করে রেখেছে সমগ্র এলাকা। মুর্শিদাবাদ থেকে কৌশিক ঘোষের রিপোর্ট, ভূমি 24x7।